জাফরুল্লাহ চৌধুরী, জন্ম 27 ডিসেম্বর 1941, একজন বাংলাদেশি চিকিৎসক, জনস্বাস্থ্য সক্রিয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা। 1982 সালে প্রবর্তিত বাংলাদেশের জাতীয় ঔষধ নীতি ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডক্টর জাফরুল্লাহর জন্ম 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে। তার বাবার শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টার দ্য সূর্য সেন। পিতামাতার 10 জন সন্তানের মধ্যে তিনি সবার বড়। ঢাকার বক্সিবাজারের নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণের পর তিনি 1964 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS এবং 1967 সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। মুক্তিযুদ্ধে অবদান। বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনসে FRCS পড়াকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চূড়ান্ত পর্ব শেষ না করে লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার নিমিত্তে আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন এবং এরপরে ডক্টর MA মবিনের সাথে মিলে সেখানে 480 সজ্জা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। তিনি সেই স্বল্প সময়ের মধ্যে অনেক নারীকে প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান দান করেন, যা দিয়ে তারা রোগীদের সেবা করতেন এবং তার এই অভূতপূর্ব সেবা পদ্ধতি পরে বিশ্ববিখ্যাত জার্নাল পেপার ল্যান্সেটে প্রকাশিত হয়। পুরস্কার ও সম্মাননা। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 1977 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি ফিলিপাইন থেকে রামনা ম্যাগসাই এবং সুইডেন থেকে বিকল্প নোবেল হিসেবে পরিচিত রাইট লাভলিহুড, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল হেলথ হিরো এবং মানবতার সেবার জন্য কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। 2021 সালে আহমদ শরীফ পুরস্কার অর্জন করেন তিনি। গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা। 1972 সালে ডক্টর চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেন। ঢাকায় বেসিক হেলথ কেয়ার ইন রুরাল বাংলাদেশ শিরোনামের একটি কনসেপ্ট পেপারে ধারণাটি চালু করা হয়েছে। কেন্দ্রটি গ্রামীণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের দিকে মনোনিবেশ করে। কেন্দ্রটি একটি বিশ্ববিদ্যালয়, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি সমবায় হাসপাতাল, একটি প্রিন্টিং প্রেস, কমিউনিটি স্কুল এবং একটি জেনেরিক ওষুধ তৈরির কারখানাও স্থাপন করে। গণস্বাস্থ্য কেন্দ্র পরিবার পরিকল্পনা সেবা প্রদান, মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমাতে অত্যন্ত সফলতা অর্জন করে। 1973 সালে গণস্বাস্থ্য কেন্দ্র একটি গ্রামীণ স্বাস্থ্যসেবা বিমা ব্যবস্থা চালু করে। এটি বাংলাদেশে প্রথম ধরনের স্বাস্থ্য বিমা। সমালোচকরা উল্লেখ করেছেন যে জাতীয় হওয়ার পরিবর্তে কেন্দ্রের নাগাল নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ। তবে জাফরুল্লাহ চৌধুরী মনে করেন জনস্বাস্থ্য রাষ্ট্রীয় বিষয়, এটা কখনোই বেসরকারি খাতের উপর ছেড়ে দেওয়া উচিত।